আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। রাশিয়াকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার পরিকল্পনা আছে কি পুতিনের? এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কেন নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন জেলেন্সকি? শ্রীলঙ্কার মতো খাদের কিনারে আরও যেসব দেশ। বাইডেনকে যেসব ভুল ধরিয়ে দিলেন সৌদি যুবরাজ। কেন ইউক্রেনে গোয়েন্দা প্রধান ও প্রধান কৌশলী বরখাস্ত? চীন ও কি জ্বালানি সংকটের সম্মুখীন হচ্ছে? মোদি যোগীর ছবি ময়লার গাড়িতে, চাকরি হারালেন পরিচ্ছন্নতা কর্মী, তারপর যা হলো। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, শত্রুর মাথায় খুলে দিয়ে খাবারের পাত্র বানায় যারা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। রাশিয়াকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার পরিকল্পনা আছে কি পুতিনের? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন করা অসম্ভব হবে। দেশটিকে অবশ্যই নিজস্ব প্রযুক্তির বিকাশ এবং দ্রুত বর্ধনশীল সংস্থাগুলোকে সমর্থন করার দিকে মনোনিবেশ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। সরকারি কর্মকর্তার সাথে তিনি একটি ভিডিও কনফারেন্সে পুতিন বলেন, স্পষ্টতই আমরা বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্নতাভাবে উন্নয়ন করতে পারি না, আমরা তা করব না। আজকের বিশ্বে কম্পাস দিয়ে সব কিছুকে ঘিরে রাখতে এবং একটি বিশাল বেড়া নির্মাণ পারবেন না, এটা সম্ভব নয়। ইউক্রেনের যুদ্ধের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়া যে বিশাল হাইটেক সমস্যার সম্মুখীন হচ্ছে মস্কোতে, তা কাটিয়ে উঠবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। এই ব্যাপারে তিনি বলেন, এটি আমাদের দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা যে বিপুল পরিমাণ সমস্যার সম্মুখীন হচ্ছি তা উপলব্ধি করে আমরা একটি উদ্যমী এবং সক্ষম পদ্ধতিতে নতুন সমাধানের সন্ধান করব। প্রিয় ভালোবাসা দর্শক, রাশিয়া বিচ্ছিন্ন হলে বিশ্ব থেকে রাশিয়া কি এককভাবে চলতে পারবে? আপনার মতামত কি তা আপনাদের কমেন্টস করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন জেলেন্সকি? ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ক্ষমতাধর সংস্থা দুটিকে বিশ্বাসঘাতকতার বহু ঘটনার কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের ঘোষণা করেছেন তিনি। জেলেন্সকি জানান, 60 জনের বেশি সাবেক কর্মী এখন রাশিয়ার দখলকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। তিনি আরও জানান, আইনি প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট 651টি সহযোগিতা ও বিশ্বাসঘাতকতার মামলা শুরু করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা ইভান বাকানোভ এবং ইরানা ভেনেদি বক্তা এখন পর্যন্ত প্রেসিডেন্টের আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি। রবিবার রাতে ভিডিও বার্তায় জেলেন্সকি বলেন, রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তিতে বিরুদ্ধে এমন অপরাধের বিন্যাস সংশ্লিষ্ট প্রধানদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর প্রশ্ন উঠেছে। এর প্রতিটি প্রশ্নে যথাযথ উত্তর দেওয়া হবে। বরখাস্ত হওয়া এসবিইউ প্রধান ইভান বাকানো প্রেসিডেন্ট জেলেন্সকির ছোটবেলার বন্ধু। এর আগে ক্রিমিয়ার এসবিইউ এর আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিচকে গ্রেপ্তার করা হয়। তাকে বিশ্বাসঘাতকতায় সন্দেহভাজন বিবেচনা করা হচ্ছে। এদিকে রবিবার ইউক্রেন বলছে, রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্রিমিয়া কৃষ্ণ সাগর থেকে আরও পূর্বে নাভোরিসিয়স্ক বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেন আরও বেশি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এছাড়া ক্রিমিয়া হামলা চালানোর বিষয়ক ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া কেড়ে নেয় রাশিয়া। সেখানে হামলা চালানো হলে ইউক্রেনকে চূড়ান্ত দিনে মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বর্তমান উপপ্রধান মেদভেদেভ, সূত্র বিবিসি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শ্রীলঙ্কার মতো খাদের কিনারে আরও যেসব দেশ। চরম অর্থনৈতিক সংকটে তীব্র গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কার সরকারের পতন ঘটেছে। মূলত ঋণ খেলাপি হওয়ার পর থেকে সংকট নেমে আসছে শ্রীলঙ্কার অর্থনীতিতে। শ্রীলঙ্কা, লেবানন, রাশিয়া, সুরিনাম ও জাম্বিয়া এরই মধ্যে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। বেলারুশও খেলাপি হওয়ার পথে। ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণ হয়েছে আর্জেন্টিনার, এরপর রয়েছে ইকুয়েডর এবং মিশর। বিশ্লেষকরা বলছে, যদি বিশ্ববাজার শান্ত হয় এবং IMF এর সমর্থন থাকে তাহলে এ সংকট এড়ানো সম্ভব, তবে প্রকৃতপক্ষেই দেশগুলো ঝুঁকিতে রয়েছে। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। ঋণ সংকটের তালিকায় শীর্ষে রয়েছেন ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। দেশটির মুদ্রা পেসো এখন কালোবাজারে প্রায় 50% ডিসকাউন্টে লেনদেন হচ্ছে। এদের বৈদেশিক রিজার্ভ অত্যন্ত কম এবং প্রতি ডলারে মাত্র 20 সেন্ট বন্ড বাণিজ্য হচ্ছে পাকিস্তান। পাকিস্তান এই সপ্তাহে IMF এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। উচ্চ জ্বালানি আমদানি দাম দেশকে অর্থ প্রদানের ভারসাম্য সংকটের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। আফ্রিকাতে ঋণ সংকটের প্রথম দিকে অবস্থান করেছে তিউনিসিয়া। তাদের ঝুঁকি সবচেয়ে বেশি বলে বিশ্লেষকরা ধারণা করেছেন। দেশটির প্রায় 10% বাজেট ঘাটতি রয়েছে। মিশরের ঋণ টু GDP অনুপাত প্রায় 95%। ফান্ড ফার্ম FIM পার্টনারশিপের ধারণা মতে, মিশরের 100 বিলিয়ন হার্ড কারেন্সি ঋণ রয়েছে যা আগামী 5 বছরে পরিশোধ করতে হবে।
দেশটির প্রায় 10% বাজেট ঘাটতি রয়েছে। মিশরের ঋণ টু জিডিপি অনুপাত প্রায় 95%। ফান্ড ফার্ম FIM পার্টনার্সের ধারণা মতে মিশরের 100 বিলিয়ন হার্ড কারেন্সি ঋণ রয়েছে যা আগামী 5 বছরে পরিশোধ করতে হবে। এর মধ্যে 2024 সালে 3.3 বিলিয়ন বন্ড রয়েছে। কেনিয়া তাদের আয়ের প্রায় 30% সুদের অর্থ প্রদানে ব্যয় করে। এর বন্ডগুলোর মূল্য প্রায় অর্ধেক কমে গেছে। বর্তমানে এটির পুঁজিবাজারে কোনো অ্যাক্সেস নাই। সমস্যাটি মূলত 2024 সালে $2 বিলিয়ন বন্ডের কারণে হয়েছে। খবর রয়টার্স। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাইডেনকে যেসব ভুল ধরিয়ে দিলেন সৌদি যুবরাজ। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চোখে আঙুল দিয়ে ওয়াশিংটনে ভুল পদক্ষেপ ধরিয়ে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবয়ের এই তথ্য জানিয়েছেন। 2018 সালের অক্টোবরে তুরস্কে সৌদি কনসালেট খুন হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। মার্কিন তদন্তে হত্যাকাণ্ডে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। তবে যুবরাজ এই অভিযোগ অস্বীকার করেছেন। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন ওই ঘটনায় সৌদি আরবকে ফোরিয়া রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন। শুক্রবার যুবরাজের সঙ্গে বৈঠকে খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি তুলেছিলেন বাইডেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগির হত্যার মতো ভুলের পুনরাবৃত্তি রোধ করতে কাজ করেছে, তবে আফগানিস্তান ও ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভুল করেছে। পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের বলেন প্রেসিডেন্ট বিষয়টি উত্থাপন করেছে এবং যুবরাজ প্রতিক্রিয়া জানিয়েছে যে এটি সৌদি আরবের জন্য একটি বেদনাদায়ক পর্ব এবং এটি একটি ভয়ানক ভুল ছিল। দুই নেতার মধ্যে শুক্রবারে কথোপকথনের সম্পর্কে জুবাই রাইটার্সকে বলেছেন যুবরাজ অভিযোগ করেছেন অন্য দেশের উপর বল প্রয়োগ করে মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার বিপরীত ক্রিয়া হতে পারে। বাইডেনকে তিনি বলেন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান ও ইরাকে মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল তখন তা ব্যর্থ হয়েছিল। প্রকৃতপক্ষে এটি পাল্টা আঘাত করেছে। যখন মানুষ অন্য দেশের উপর বল প্রয়োগ করে মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখন এটি কাজ করে না। প্রত্যেকটি দেশে ভিন্ন মূল্যবোধ রয়েছে এবং সেই মূল্যবোধগুলোকে সম্মান করা উচিত। ঢাকা শাহেদ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন ইউক্রেনের গোয়েন্দা প্রধান ও প্রধান কৌশলী বরখাস্ত। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস এজেন্সির প্রধান ও প্রধান কৌশলীকে অপসারণ করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। বহিষ্কৃত দুই কর্মকর্তা বলেন ইভান মাকানভ ও ইরিনা ভেনেদিক্তোভা। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একাধিক অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় গতকাল রোববার এক ভিডিও ভাষণ দেন ভলোদিমির জেলেন্সকি। সেখানে তিনি বলেছেন এই দুই সংস্থার অন্তত 60 জন সাবেক কর্মকর্তা কর্মচারী বর্তমানে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় কাজ করছেন। ওই দুই সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে রুশদের সহায়তা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে 651টি মামলা করা হয়েছে। জেলেন্সকি বলেছেন এই ধরনের অপরাধ আমাদের জাতীয় নিরাপত্তার ভিত্তিমূলে আঘাতের সমতুল্য। এই ঘটনা ওই দুই প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন তুলেছে এবং এসব প্রশ্নের জবাব পই পই করে নেওয়া হবে। এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তারা সবাই রাশিয়ান ফেডারেশনের স্বার্থে কাজ করছেন এবং তারা সবাই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। তিনি বলেন তাদের এজন্য জবাবদিহির আওতায় আনা হবে। এ বিষয়টি রাশিয়ার শত্রুদের কাছে গোপনীয় তথ্য স্থানান্তর এবং রাশিয়ার স্পেশাল সার্ভিসকে সহযোগিতার সঙ্গে জড়িত। এর মাত্র কয়েকদিন আগে SASUB-র ক্রিমিয়া অঞ্চলের সাবেক প্রধান ওলেগ কুলিনিককে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে চীনও কি জ্বালানি সংকটের সম্মুখীন হচ্ছে। টেক্সাস বা আরাবিয়ান উপদ্বীপের মতো চীনের মধ্যাঞ্চলে পুরোদমে চলছে এয়ার কন্ডিশনার কনডেন্সারগুলো। সম্প্রতি চীনে প্রায় 90 কোটি মানুষ রেকর্ড পরিমাণ তাপমাত্রা সহ্য করেছেন কিংবা এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, যেখানে 80টির বেশি শহরে তীব্র তাপ প্রবাহের কারণে সতর্কতা জারি করা হয়। জেজিয়াং প্রদেশের পূর্বে একটি উৎপাদন কারখানা সহ বেশ কয়েকটি ফ্যাক্টরিতে লোড রেশনিং করা হয়। গত 13 জুলাই এই অঞ্চলে তাপমাত্রা 42 ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। আর্দ্রতার পরিপ্রেক্ষিতে এটি 54 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয় বলে জানা যায়। চলতি বছর সহ উভয় ঘটনায় নিরাপদ জ্বালানির আকাঙ্ক্ষা ও জোরালো অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ করেছে, ফলে চীনের নেতারা বিভিন্ন মাত্রায় ব্যবস্থা নিয়েও এর নেতিবাচক প্রভাব পড়েছে। এই অভিজ্ঞতা শিক্ষণীয় যে অন্যান্য দেশের সরকার জ্বালানি সংকট মোকাবেলার জন্য যে ব্যবস্থা নিয়েছে তা এতে বাজার ব্যবস্থা প্রভাব পড়েছে। এবার দেশটির অর্থনীতি শি জিনপিংয়ের জিরো কোভিড নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। 15 জুলাই প্রকাশিত পরিসংখ্যান বলছে এক বছরের আগে তুলনায় দ্বিতীয় প্রান্তিকে জিডিপি মাত্র 0.4% বৃদ্ধি পেয়েছে। মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও বৈশ্বিক জ্বালানির মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত তাপমাত্রা সরবরাহের পর্যাপ্ততা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। কর্মকর্তারা শরৎকালে কমিউনিস্ট পার্টি কংগ্রেসের আগে সেই শঙ্কা দূর করতে চাইছেন, যেখানে সেই পার্টির নেতা হিসেবে তৃতীয় মেয়াদ নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে। তাদের অপ্রচারের মধ্যে রয়েছে সরবরাহ বৃদ্ধি মজুত তৈরিতে প্রচেষ্টা, সেই সঙ্গে কিছু বাজার সংস্কার করা। চীনের জাতীয় উন্নয়ন সংস্কার কমিশন সরকারের পরিকল্পনা সংস্থা বিদ্যুৎ কোম্পানিগুলোকে খনি শ্রমিকদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি
ও কমপক্ষে 15 দিনের মূল্যের কয়লা মজুত করার জন্য চাপ দিয়েছে। সূত্র দ্য ইকোনমিক্স। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মোদী যোগে ছবি, ময়লার গাড়িতে চাকরি হারালেন পরিচ্ছন্নতা কর্মী, তার প্রজা হলো। বড় বড় মতো সকালে ময়লা তুলে নিয়ে যাচ্ছিলেন একজন পরিচ্ছন্নতা কর্মী, আবর্জনা ভেবে তিনি ময়লার গাড়িতে তুলে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। এই ঘটনা জেরে চাকরি গেছে উত্তরপ্রদেশের মাত্র এলাকায় পরিচ্ছন্নতা কর্মীর। ওই ব্যক্তি বরাদ্দ দিয়ে এনডিটিভি জানিয়েছেন, ময়লার গাড়ির সব জঞ্জালের মধ্যে 2টি ফ্রেম ছিল। আবর্জনা ভেবে রাস্তায় পড়ে থাকা ফ্রেম 2টি তিনি ময়লার গাড়িতে তুলে নেন, কিন্তু পরে দেখা যায় ওই ফ্রেম 2টিতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। রাজস্থানের আলওয়ার থেকে আসা কয়েকজন পর্যটকের নজরে পড়ে ফটো ফ্রেমগুলো। তারা দেখতে পান ময়লার গাড়িতে করে মোদী ও যোগী আদিত্যনাথের ছবি নিয়ে যাচ্ছেন ওই পরিচ্ছন্নতা কর্মী। সঙ্গে সঙ্গে তাকে থামানো পর্যটকরা ময়লা স্তূপ থেকে ফ্রেম বের করতেই সবাই চমকে ওঠেন। ওই পরিচ্ছন্নতা কর্মী জানান, ফটো ফ্রেম 2টি রাস্তায় পড়েছিল, আবর্জনা ভেবে এই গাড়িতে তুলে নিয়েছেন। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবুল কালামের ছবিও ছিল। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চাকরি হারান ওই পরিচ্ছন্নতা কর্মী। সূত্র এনডিটিভি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শত্রুর মাথায় খুলে দিয়ে খাবারের পাত্র বানায় যারা। নিউ গিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপের ঘন জঙ্গলে আসমত উপজাতি বাস করে। তারা কুখ্যাত শত্রুদের মারে তাদের মাংস খাওয়ার জন্য। জানা যায় এই উপজাতি যোদ্ধারা নৃশংসভাবে শত্রুদের হত্যা করেন এবং তাদের মাংস খাওয়াকে উপভোগ করেন। শত্রুর মাথা কেটে খাওয়াকে বীরত্ব এবং উপজাতি অনুগত্যের প্রতীক বলে মনে করেন তারা। আসমত উপজাতিরা প্রথমে শত্রুর কাটা মাথার বাইরে অংশের চামড়া কেটে বাদ দেন, তারপর আগুনে ভিজে ফেলেন মাংসযুক্ত খুলিয়ে। অন্যদিকে আসমত উপজাতির ভয়াবহ এই আচার পদ্ধতি অন্যান্য উপজাতির মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও তারা নিজেরা বিশ্বাস করে মানুষের মাথা একটি পবিত্র খাদ্যবস্তু এবং মানুষের মাথাকে গাছের ফলের সঙ্গে তুলনা করেন তারা। শত্রুর মাথা কাটার পর শুরু হয় বাকি দেহ নিয়ে তোড়জোড়। বলা হয় কাটা দেহ নিজেদের উরুর উপর রেখে প্রার্থনা করেন তারা। তারা মনে করেন এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত ব্যক্তির দৈহিক ক্ষমতা তাদের কাছে চলে আসবে। শিকার করা মানুষের খুলিগুলো অলঙ্কার হিসেবে ব্যবহার করার পাশাপাশি বাড়ির সাজসজ্জাতেও কাজে লাগান এই উপজাতি গোষ্ঠী। বিস্ময়ের ব্যাপার হলো তারা মাথার খুলিগুলোকে অর্ধেক করে সেটা খাবার খাওয়ার পাত্র হিসেবেও ব্যবহার করেন।